আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তাহমিনা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজার একটা রেসিপি, মেজবানি গরুর মাংস। চলুন তাহলে রান্না করে ফেলি। তরকারিটা রান্নার জন্য আমি প্রথমে কিছু মশলা বেটে নিব। এখানে আমি মিষ্টি জিরা নিয়েছি 1 চা চামচ, রাঁধুনি মশলা নিয়েছি 1 চা চামচ, পোস্তদানা নিয়েছি 1 চা চামচ, আর শাহি জিরা নিয়েছি 1 চা চামচ, বাদাম নিয়েছি 1 চা চামচ, সরিষা নিয়েছি 1 চা চামচ, জয়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগ, আর নিয়েছি জয়ত্রী। নারকেল আমি 1 চা চামচ নিব। এখানে আমি নারকেল গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেল নিতে পারেন। এখন আমি সব মশলাগুলি পাটায় বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তরকারি রান্নার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে সব মশলাগুলি দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, মাংসের মধ্যে কিছু আস্ত মশলা দিব, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর 1টা স্টার মশলা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সব মশলাগুলি আমি বেটে নিয়েছি, ওগুলো এখন দিয়ে দিব। আর দিব পরিমাণ মতো লবণ, আর দিব 2 টেবিল চামচ মরিচ পাউডার। তরকারির ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। 1 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ ধনে পাউডার, আর দিয়ে দিব 1/2 কাপ সরিষা তেল। এখন সব মশলাগুলিকে আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। সব মশলা মিশানো হয়ে গেছে, আমি এখন তরকারিটা রান্না করে নিব। আপনারা চাইলে 10 থেকে 15 মিনিট মাংসটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব, তা না হলে নিচে লেগে যাবে, কারণ এখানে বাদাম তারপরে নারকেল দেওয়া আছে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। তরকারিতে আমি এখনো পানি দিইনি, যে পানি মাংস থেকে উঠেছে ওই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। চুলা রাস মিডিয়ামে রেখে তরকারিটা আমি রান্না করব। তরকারি আমার কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব গরম পানি। মাংস এখনো সিদ্ধ হয় নাই, তাই এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে। যারা আমার এই ভিডিও ফেসবুক পেজে দেখেন, প্লিজ আমার পেজটাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব ভাজা জিরা পাউডার 1 চা চামচ। তরকারিটাকে আরও কিছু সময় রান্না করব। আমি যেভাবে তরকারিটা রান্না করেছি এভাবে আপনারা রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তরকারি প্রায় হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, তারপরে ঢাকনা দিয়ে চুলা রাস একদম লোতে করে 3-4 মিনিট রাখব। তরকারি আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। অত সহজে মেজবানি গরুর মাংস রান্না করে ফেললাম। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।